একজোড়া ভালো জুতা কেনার সামর্থ্য না থাকলেও মনের ভেতর স্বপ্ন বুনছেন অনেক বড়। বলছি রিয়াজুলের কথা, মানিকগঞ্জ থেকে মিরপুর স্টেডিয়ামে আসেন অনূর্ধ্ব ১৬ মেডিকেল করাতে। সেই সুবাদে রিয়াজুলের একটা স্বপ্ন পূরণ হয়েছে আজ। বর্তমানে দেশসেরা ব্যাটার লিটন দাসকে বোলিং করার সুযোগ লুফে নেন এই বোলার। এই প্রথম জাতীয় দলের ব্যাটারকে বল করেন রিয়াজুল। একজন বড় ভাই বলতেছিল, কেউ কি লেফট আর্ম স্পিনার না বোলিং বোলিং করার জন্য? ভাই আমি লেফট আর্ম স্পিনার, আমি বোলিং করব। তাহলে বোলিং করলাম, বোলিং করলাম, খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর বড় বড় প্লেয়ারকেও কোনো সময় বোলিং করা হয়নি আর কি। আজকে ফার্স্ট বললো গুড বোলিং, এমনি এমনি অনুভূতি খুবই ভালো ভালো লাগতেছিল। বোলিং করে খুবই খুশি লাগতেছিল, বোলিং করতেছি নিজে থেকে একটাই ই মনে বড় একজন ই মনে হইতেছে। স্বপ্নের পথে শত বাধাও নাকি টিকে থাকতে পারে না। রিয়াজুলেরও অনেক স্বপ্ন ক্রিকেট নিয়ে। দুই ভাই বাবা মা সহ চারজনের ছোট্ট পরিবার। এই ছোট্ট পরিবারের গল্প শুনুন রিয়াজুলের মুখ থেকে। আমার বাবা, আমার মা, আমার বড় ভাই আর আমি। বাবা আর কি ঝালমুড়ি বিক্রি করে, বড় ভাই কাপড়ের দোকান থাকে। বাবা কষ্ট করে একটু মেহনত করে তা আমাদের চালায়। বাসা থেকে সমস্যা কিন্তু তাও কিন্তু খেলা বা দেন বাড়ি থেকে বলে সময় সময়তে একটু কষ্ট হয় বলে ঢাকা ঢাকায় সময় আসতে হয়। হ্যাঁ আছে, আমাদের সিঙ্গারে আমাদের কোচ আছে, সিঙ্গার থেকে অনেক মানুষ হেল্প করে। আমাদের মা মা সে আমার অনেক হেল্প করছে। আমার আমার ওপর সময় কেস কেস সিরে গেলে আমার কেসে টাকা টোকা দেয়। অনেক বড় ভাই কেস গিফট 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 করছে, আবার কেস সিরে গেছে। এই কেস দিয়ে ভালো কিন্তু খারাপ তো লাগে, অনেক কষ্ট করে মেহনত করে টাকা জমা আর আমি যাই নিয়ে আসি। মা তো সময় সময়তে বলে এত কষ্ট করতে সরকারি বাবা হ্যাঁ কিছু হওয়া মাঝখানে খেলা ছেড়ে দিস না। অর্থ না থাকলেও রিয়াজুলের মুখে আত্মবিশ্বাসের বাণী, শত কষ্টের মাঝেও চালিয়ে যাচ্ছেন এবং যাবেন ক্রিকেট। স্বপ্ন স্টেডিয়ামে খেলা, তাই একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন স্বপ্ন পূরণের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বড় ভাইদের দিকে। বোলিং করে খুবই ভালো লাগছে আমার, একটা সাথে বড় বড় প্লেয়ারকে বোলিং করবো, দেখবো আমি কেমন বোলিং করি, আসে বা কিছু করবো, ন্যাশনাল টিমে চান্স পেয়ে আমি আবার অনেক মানুষকে সাহায্য করবো। আমার মতো আবার অনেক মানুষ তো আছে প্লেয়ার, কিন্তু টাকার কারণে উঠতে পারতেছে না, আমি আবার এমনি সাহায্য করবো ইনশাল্লাহ। সুযোগ সুবিধা পেলে রিয়াজুলরা হবেন আগামীর সাকিব তামিম। আবু নাঈম, স্পোর্টস অ্যান্ড নিউজ।